हे गाइस वेलकम टू माय चैनल, आशा करी अपनारा भालो आछेन। तो आज के आमी एई भिडियोते देखाबो किभाबे आमरा गूगल थेके इमेज डाउनलोड करे आमरा आमादेर यूट्यूब चैनलेर भिडियोर जन्य यूज करते पारि बा यूट्यूब थामलाइनेर जन्य यूज करते पारि। तो अनेक समय देखा जाए आमरा जखन यूट्यूबेर भिडियो तैरि करी एबं सेई भिडियो तैरि करार जन्य आमरा गूगल थेके अनेक रकमेर इमेज डाउनलोड करे आमादेर भिडियोते यूज करी एबं आमादेर थामलाइनेतेও यूज करे थाकि। एर फले कि हय आमादेर चैनेले कपिराइट स्ट्राइक चले आसे। तो आजकल भिडियोते आमी आपनादेर देखाबो किभाबे गूगल थेके इमेज डाउनलोड करे आपनारा आपनादेर यूट्यूब भिडियो एबं थामलाइन यूज करते पारबेन। ताई एई भिडियोटी ना टेने पुरोटी देखुन, आशा करी आपनादेर उपकारे आसबे। तो चलुन कथा ना बाड़िये आजकेर भिडियोटी शुरू करा जाक। তো প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো আপনি এটা মোবাইলেও করতে পারেন। তারপর আপনি আপনার পছন্দের মতো একটি ইমেজ সার্চ করবেন। তো আমি ধরে নিন আমি ন্যাচার লিখে সার্চ করছি, NATURE ন্যাচার ইমেজ IMG, ধরুন আমি ন্যাচার ইমেজ লিখে সার্চ করছি। তারপর আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাবেন যে একটি টুলস বলে অপশান আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইউজেস রাইটস বলে একটা অপশান আছে, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এইটাতে আপনি ক্লিক করবেন। তো এইখান থেকে আপনি যত ইমেজ দেখছেন এখান থেকে আপনি কিন্তু ইমেজগুলো ডাউনলোড করে আপনার ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবেন। কিন্তু একটা শর্ত আছে, যে ইমেজটা ইউজ করবেন সেই ইমেজের লিংকটা কপি করে নিয়ে গিয়ে আপনার ডেসক্রিপশানে দিয়ে দিতে হবে। ধরুন আমি এই ইমেজটা ইউজ করব, এই দ্বিতীয় ইমেজটা, এই দ্বিতীয় ইমেজটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করব। তো শেয়ার বাটনে ক্লিক করার পর এই যে ক্লিক টু কপি লিংক, এই লিংকটির উপর আমরা ক্লিক করব। তো এই লিংকটির উপর ক্লিক করার পর আমাদের লিংকটি কপি হয়ে গেছে। তারপর আমরা এটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের ভিডিওর ডেসক্রিপশানে ইমেজ ক্রেডিট বলে লিখব, ইমেজ আমরা কি করব ডেসক্রিপশানের নিচে এরকম ভাবে পেস্ট করে দিলাম। তো আমি আর ডেসক্রিপশানে দেখালাম না, আমি নোটপ্যাডে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আমরা ডেসক্রিপশানে পেস্ট করে দেব। তো এইভাবে যদি আমরা ইমেজগুলো ইউজ করলে আমাদের ইউটিউবের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এছাড়াও আপনি গুগল থেকে ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্স একটু দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন ভালো করে। তো আমি এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো আপনারা একটু দয়া করে পড়ে নেবেন। গুগল ট্রান্সলেট করে আপনারা অবশ্যই একটু দয়া করে পড়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন কনসিডার দ্য সাবস্ক্রাইব বাটন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।